আই হোপ আপনারা সকলে ভালো আছেন। আমি আছি আপনাদের সঙ্গে প্রসেনজিৎ পাল এবং আপনারা দেখছেন এক্সাম 365 বেঙ্গলি। স্টাফ সিলেকশন কমিশনের দুটি গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশিত হয়েছে। একটি হচ্ছে এক্সামিনেশনস আগস্ট মাসে স্টাফ সিলেকশন কমিশনের কোন কোন এক্সাম হবে এবং আরেকটি হচ্ছে আপনাদের পরবর্তী আপকামিং যে রিক্রুটমেন্টগুলো তার নোটিশ কবে প্রকাশিত হবে, কবে পর্যন্ত আবেদন চলবে তার একটা নোটিশ এবং যেখানে 13টি গুরুত্বপূর্ণ এক্সামের কথা বলা হয়েছে। তো স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষাগুলোর জন্য যারা অপেক্ষা করে থাকেন তাদের জন্য এই ভিডিওটা দারুণ উপকারে আসবে এবং আপনারা কিন্তু আপনাদের পড়াশোনার যেই মোটিভেশন সেটা পাবেন এই ভিডিওটা দেখলে। তার কারণ আপকামিং যেই ভ্যাকেন্সিগুলো বা নোটিশগুলো কবে প্রকাশিত হবে তার টাইমলাইন কিন্তু আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। ভিডিওটি একটু না কেটে সম্পূর্ণটা দেখুন। প্রথম পার্টে আমরা বলবো এক্সামিনেশন ডেট সম্পর্কে এবং তার পরবর্তীতে আমরা বলবো কবে কোন তারিখে আপনাদের যে রিক্রুটমেন্ট নোটিশ সেটা প্রকাশিত হবে। 2022-23 ক্যালেন্ডার SSC রিভাইজড আকারে প্রকাশিত করেছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো এখানে আজকেই কিন্তু দুটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। সর্বপ্রথমে আমরা এক্সামিনেশনসের যেটা প্রকাশিত হয়েছে সেটা একটু দেখে নেব। তো দেখুন এখানে যেটা বলা হচ্ছে নেম অফ দ্য এক্সামিনেশনস সিলেকশনস পোস্ট, এখানে দেখুন ফেস 10 2022 CBE কম্পিউটার বেসড এক্সামিনেশন যেটা হবে 1/8/2022 থেকে 5/8/2022। আর কি বলা হচ্ছে কম্বাইন গ্রাজুয়েট লেভেল টায়ার 2 এক্সামিনেশন 2021 CBE 8/8/2022 থেকে 8/8/2022 এবং 10/8/2022 অর্থাৎ দুদিন হবে 8/8/2022 এবং 10/8/2022। আর এই সিলেকশনস পোস্টটা কিন্তু 1/8 থেকে 5/8 পর্যন্ত হবে এবং তার মধ্যে কোন একটা দিন আপনার পড়বে সেটা অ্যাডমিট কার্ড ডাউনলোড করলে আপনারা জানতে পারবেন। তিন নম্বরে কি বলা হচ্ছে কম্বাইন গ্রাজুয়েট লেভেল টায়ার 3 এক্সামিনেশন 2021 পেন পেপার এক্সাম যেটা এবং 21/8/2022 এই এক্সামটা হবে। তো এটা গেল হচ্ছে আপনার এক্সামিনেশন সম্পর্কে। তো এক্সামিনেশন সম্পর্কে আপনারা বুঝতে পারলেন আশা করছি। এর পরবর্তীতে আমরা আসবো যে নতুন রিভাইজড ক্যালেন্ডার প্রকাশিত করেছে সেটা নিয়ে। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব। আপনারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন বিশেষ করে WBCS এবং ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষার জন্য, SSC বিভিন্ন এক্সামের জন্য, তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকুন। তার কারণ সেখানে আমরা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স, PDF ম্যাটেরিয়ালস, MCQ, পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরির আপডেট প্রতিনিয়ত সেখানে আমরা আপলোড করছি। এবং আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই অবশ্যই ডেসক্রিপশন বক্স একটু ফলো করুন অথবা টেলিগ্রাম অ্যাপের মধ্যে গিয়ে লিখুন এক্সাম 365 বেঙ্গলি এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকুন। সেখানে আপনাদেরই মতো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে 42,000 ছাত্রছাত্রীরা জয়েন আছে এবং তারা উপকৃত হচ্ছে। এবং এটুকু বলতে পারি আপনারা যারা জয়েন থাকবেন এবং সিরিয়াস ক্যান্ডিডেটস যারা তারা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে অনেকটাই উপকৃত হবেন এটুকু আপনাদেরকে বিশ্বাস দিতে পারি। এবং এখানে দেখুন আমরা যে দ্বিতীয় বিজ্ঞপ্তি সেটা ডাউনলোড করলাম। তো এটা হচ্ছে আপনার এক্সামিনেশনস যেই রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হবে তার ক্যালেন্ডার। তো এখানে দেখুন আপনাদের কি কি বলা হচ্ছে। তো সবার প্রথমে নেম অফ দ্য এক্সামিনেশন, তারপরে টায়ার বা ফেস, তারপরে ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট এবং ক্লোজিং ডেট এবং মান্থ অফ এক্সামিনেশন। তো এখানে সবার আগে আপনাদের জানতে হবে যে কবে আপনাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, তারপরে আপনাদের আবেদন কবে পর্যন্ত চলবে এবং মান্থ অফ এক্সামিনেশন, যার ফলে আপনারা কিন্তু আপনাদের প্রিপারেশনসটা সেই মতো নিতে পারবেন। তো এখানে দেখুন 16টা এক্সামের কথা বলা হয়েছে। তার মধ্যে কিন্তু অলরেডি এখানে আমরা যদি দেখি 3টি এক্সাম অলরেডি হয়ে গেছে এবং এর ডেট পার হয়ে গেছে। তো এটা নিয়ে আমরা আর বলছি না, শুধুমাত্র এক্সাম ডেটটা নিয়ে কথা বলবো। এখানে দেখুন মাল্টিটাস্কিং স্টাফ যেটা জুলাই 2022, সিলেকশনস পোস্ট এক্সামিনেশনস ফেস 10 2022 আগস্টে হবে যেটা আপনাদেরকে জানিয়েছি, তারপরে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল ইন দিল্লি পুলিশ যেটা অক্টোবর 2022 হবে। এর পরবর্তীতে বিজ্ঞপ্তি কবে কোনটা প্রকাশিত হবে সেটা এক এক করে বলবো। তো এখানে 4 নম্বর থেকে আমরা শুরু করছি। তো 4 নম্বরে যদি আমরা দেখি দেখতে পাবো রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ইন ড্রাইভার দিল্লি পুলিশ এক্সামিনেশনস, এখানে 8/7/2022 থেকে আপনার আবেদন শুরু হবে এবং ওই দিন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। 29/7/2022 পর্যন্ত আপনাদের আবেদন চলবে, অক্টোবর 2022 কোন একটা ডেটে আপনার এক্সাম হবে। তারপরে কি বলা হচ্ছে, তারপরে যেটা বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ হেড কনস্টেবল AWO TPO ইন দিল্লি পুলিশ এক্সামিনেশনস 2022, 8/7/2022 আপনার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। 29/7/2022 পর্যন্ত আপনার আবেদন চলবে, অক্টোবর 2022 কোন একটা ডেটে আপনার এক্সাম হবে। তারপরে কি বলা হচ্ছে, তারপরে জুনিয়র হিন্দি ট্রান্সলেটর 6 নম্বরে আছে, জুনিয়র ট্রান্সলেটর অ্যান্ড সিনিয়র হিন্দি ট্রান্সলেটর, এটা 20/7/2022 পেপার ওয়ানের যেই নোটিশ সেটা প্রকাশিত হবে। 4/8/2022 পর্যন্ত আবেদন চলবে, অক্টোবরের কোন একটা ডেটে আপনার এক্সাম হবে। 7 নম্বরে কি বলা হচ্ছে, সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ এক্সামিনেশনস, এটা কিন্তু আপনার 10/8/2022 10/8/2022 বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। 30/8/2022 পর্যন্ত আবেদন চলবে, নভেম্বর 2022 কোন একটা ডেটে আপনার এক্সামটা
হবে। তারপরে আট নম্বরে কি বলা হচ্ছে, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এবং কোয়ান্টিটি সার্ভেইং অ্যান্ড কন্ট্রাক্টস এক্সামিনেশন 2022 12/8/2022 আপনার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, 2/9/2022 পর্যন্ত আপনার আবেদনটা চলবে, November 2022 কোনো একটা ডেটে আপনার এক্সাম হবে। তারপরে ন নম্বরে যেটা বলা হচ্ছে স্টেনোগ্রাফার গ্রুপ সি এবং ডি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা এক্সাম, অনেক ছাত্রছাত্রী আবেদন করে থাকে। 20/8/2022 আপনার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং ওই দিন থেকেই আবেদন শুরু হবে, 5/9/2022 পর্যন্ত আবেদন করা যাবে, নভেম্বরের কোনো একটা ডেটে আপনার পরীক্ষাটা হবে November 2022। তো এটা গেল হচ্ছে আপনার 9 নম্বর। এরপরে কি বলা হচ্ছে 10 নম্বর থেকে আমরা একটু দেখব। তো 10 নম্বর থেকে যেটা বলা হচ্ছে কম্বাইন গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন 2022, যেটা আপনার নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে 10/9/2022 এবং 1/10/2022 পর্যন্ত আবেদন চলবে, December 2022 আপনার এক্সামিনেশন হবে। তারপরে আমরা কি দেখছি, তারপরে যদি আমরা দেখি দেখতে পাবো, দেখুন সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ইন IMD এক্সামিনেশন 2022 15/9/2022 বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, 3/10/2022 পর্যন্ত আবেদন চলবে, December 2022 এখানে আপনার এক্সাম ডেট কোন একটা তারিখে হবে। রিক্রুটমেন্ট অফ MTS সিভিলিয়ান ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন 2022 7/10/2022 বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, 31/10/2022 পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন, January-February 2023 কোনো একটা ডেটে আপনার পরীক্ষাটা হবে। তারপরে দেখুন কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশনস, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি এক্সাম এবং অনেক ছাত্রছাত্রী এখানে আবেদন করে থাকে। তো CHSL উচ্চ মাধ্যমিক পাশে এখানে আবেদন করা যায়, 5/11/2022 আপনার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, 4/12/2022 পর্যন্ত আবেদন চলবে, ফেব্রুয়ারির বা মার্চের 2023 কোনো একটা ডেটে আপনার এক্সামটা হবে। কনস্টেবল GD ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, এখানে দেখুন এটা আসাম রাইফেলস এক্সামিনেশন 2022 যেটা 10/12/2022 বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, 19/1/2023 পর্যন্ত আবেদন চলবে, March-April 2023 পর্যন্ত এখানে কিন্তু আপনার এক্সামটা হবে, অর্থাৎ মার্চের কোনো একটা ডেটে বা এপ্রিলের কোনো একটা ডেটে আপনাদের এক্সাম ডেটটা পড়বে। 15 নম্বরে কি বলা হচ্ছে, এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ এক্সাম, তার কারণ এই MTS অনেকে আবেদন করে থাকে। তো এখানে দেখুন মাল্টিটাস্কিং স্টাফ এক্সামিনেশন 2022 যেটা, সেটা প্রকাশিত হবে 2023-25 জানুয়ারি এবং 24/2/2023 24/2/2023 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, এপ্রিল এবং মে মাসের কোনো একটা ডেটে আপনার এক্সাম হবে 2023। রিক্রুটমেন্ট হবে কনস্টেবল এক্সিকিউটিভ মেল ফিমেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন 2022 এবং এখানে 2/3/2023 আপনার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, 31/3/2023 পর্যন্ত আবেদন চলবে, এপ্রিল এবং মে কোনো একটা ডেটে আপনার কিন্তু পরীক্ষাটা হবে। তো আশা করছি আপনাদেরকে প্রত্যেকটা এক্সাম সম্পর্কে বলতে পারলাম এবং যারা যারা এখানে আবেদন করবেন তাদের জন্য কিন্তু একটা দারুণ হেল্প হবে এই ভিডিওটা। এবং ডেসক্রিপশন বক্স থেকে আপনারা চাইলে এই PDFটাকে ডাউনলোড করতে পারেন। এবং সবার আগে আমরা টেলিগ্রামে আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম, টেলিগ্রামে যারা আছেন তারা হয়তো জানেন, তো টেলিগ্রাম থেকেও আপনারা এটাকে সংগ্রহ করতে পারবেন। যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন এবং আপনাদের আগামী পরীক্ষাগুলোর জন্য অল দ্য বেস্ট, সকলে ভালো থাকবেন বন্ধুরা, বাই বাই।